জুল্লা লিখেছেন শীতকাল মূলত মাহফিলের মৌসুম এটি আমাদের সংস্কৃতির অংশ এতে অনেক উপকার হয় আবার অনেকে এতে আবার অনেক বক্তা এতে সীমালঙ্ঘনও ও করেন আপনার দৃষ্টিতে আদর্শ মাহফিলের রূপরেখা কি হতে পারে কেমন বক্তাকে মাহফিলে দাওয়াত দেওয়া উচিত ভাই ফাইজুল্লাহ বিষয় আলহামদুলিল্লাহ আজকে দৈনিক মানব জমিনে পুরো পাতা ব্যাপী আমাদের একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আর্টিকেলটা দৈনিক যুগান্তর এর আগে অর্ধ পাতা ব্যাপী প্রকাশিত হয়েছে আরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আর সেটির মূল শিরোনামটি হলো আদর্শ ওয়াজ মাহফিলের রূপরেখা ওয়াজ মাহফিলে দেশের কালের একটি সংস্কৃতি শত শত বছরের ঐতিহ্য এবং বাংলার মানুষ ওয়াজ শুনতে মাহফিলে যেতে অভ্যস্ত সব প্রণোদিত হয়ে নিজে নিজে স্বেচ্ছায় মাহফিলে গিয়ে তারা ঘন্টাকে ঘন্টা ঘণ্টা ওয়াজ শোনেন আলোচনা শোনেন এটি ইসলাম এবং সুন্দরকে ছড়িয়ে দেওয়ার সুস্থ চিন্তাকে চিন্তাকে বিস্তৃত করার এক বিশাল বড় সুযোগ এবং প্ল্যাটফর্ম আফসোসের বিষয় যে বক্তাদের দায়িত্বজ্ঞানহীন কোনো কোনো বক্তাদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কিংবা আচরণ বা আয়োজকদের ভুল ত্রুটি এবং এ জাতীয় কোনো পদস্খলনের কারণে মাহফিলের যে সৌন্দর্য সেটি হারিয়ে যাচ্ছে এজন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে মাহফিলের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে এটিকে সুন্দরভাবে সাজাতে হবে বক্তা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যারা অর্থ লিপসায় নিমগ্ন সেরকম বক্তাদেরকে দাওয়াত না দিয়ে এমন বক্তাদেরকে দাওয়া দিতে হবে যাদের মধ্যে দাওয়াতি মানসিকতা আছে এবং যারা করং হ্যাদিস ভিত্তিক কথা বলেন কিচ্ছা কাহিনী নয় মানুষ জমানো নয় হাসানো কাদারো নয় হেঁয়ালিপনা ভাড়ামো নয় গান এবং আপনার অভিনয় জোকিং এগুলো করা নয় বরং যারা করং হ্যাদিসকে উপস্থাপন করার চেষ্টা করে সে সমস্ত বক্তাদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করা উচিত সেই সাথে আপনার বক্তাদের মধ্যে অর্থলিপসা থাকা যেমন দূষণীয় আয়োজকরা বক্তাদেরকে যেন তেন সম্মানী দেওয়াটাও দর্শনীয় এক্ষেত্রে উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার এগুলো করেন নিজেদের করবার জন্য সামাজিক অবস্থান ভালো করবার জন্য সেটিও সন্দেহভাবে গৃহীত পুরো বিষয় জানার জন্য আমাদের আর্টিকেলটা পড়ার জন্য অনুরোধ করা হলো আগামীকাল আমাদের পেজিং কোন একটা সময় আমি সেটাকে প্রকাশ করবো আজকে দৈনিক মানব জমিন কেউ কেড়ে নিতে পারলে বা অনলাইন ভাষণ থেকে পড়ে নিতে পারেন